আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব টিভির আজকের শেয়ার বাজারে। যমুনা ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে লেনদেন সহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম 6 দিন বন্ধ থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশ জুড়ে কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে আইফার্মা। এ নিয়ে তৃতীয় আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করছে আইফার্মা, যার মাধ্যমে সরাসরি আর্থিক প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণের সুবিধা প্রদানের পরিকল্পনা করছে আইফার্মা। এই পার্টনারশিপের মূল লক্ষ্য হল সারা বাংলাদেশে কৃষকদের জন্য অর্থায়ন সহজত করা। আইফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরি চৌধুরী স্বাক্ষর করেন। আইফার্মার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ ফাহাদ ইফাজ। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ড পদ্মা লাইফ টাওয়ারের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। কোম্পানিটি হেড অফিস রাজধানীর বাংলা মোটরে অবস্থিত 14 তলা বিশিষ্ট ভবনে সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। কোম্পানিটির 31 ডিসেম্বর 2021 সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনে 144,52,08,625 টাকা সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। সম্পদ পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির 88,96,63,515 টাকা বেড়েছে। এদিকে বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির সভা 31 মার্চ বিকেল 4টার পরিবর্তে 4 এপ্রিল দুপুর 2:30 মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি 31 ডিসেম্বর 2021 সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করা হবে। মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসবে আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার গত 27 ও 29 মার্চ স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে 29 ও 30 মার্চ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের পর আগামী 3রা এপ্রিল থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চালু হবে। শেয়ার বাজারে সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.smj24.com। ধন্যবাদ।